এই একটিমাত্র কারণেই আজও অবিবাহিত রয়েছেন সলমন খান। ফাঁস করলেন রহস্য। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচুরাল সলমন খান, বয়স তার 60-এর কাছাকাছি। তার চাবুক ফিগার হার মানাবে 26 বছর বয়সী যে কোনো যুবককে। জীবনে যে প্রেম করেননি এমনটা কিন্তু নয়, তার জীবনে এসেছে বহু বসন্ত, কিন্তু কোনোটাই বিয়ের পিঁড়ি পর্যন্ত এগোয়নি। বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে তার বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই বিয়ে ভেঙে যায়। এমনকি অভিনেত্রী ঐশ্বর্য রায়কে পাগলের মতো ভালোবাসতেন তিনি, কিন্তু তার অতিরিক্ত ভালোবাসা আর সন্দেহ কিছুতেই মেনে নিতে পারেননি প্রাক্তন বিশ্বসুন্দরী। এত এত প্রেম করেও শেষ পর্যন্ত ছাতনাতলায় দেখা যায়নি ভাইজানকে, অথচ তার সমবয়সীরা কেউ এক বা একাধিক বিয়ে করে সুখে সংসার করছেন। কিন্তু আপনি কি জানেন, বলিউডের এক অত্যন্ত সুন্দরী অভিনেত্রীকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমন? তার বাবার কাজ পর্যন্ত চলে গিয়েছিলেন সলমন, কিন্তু তারই প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে নাকচ করে দেন তিনি। এই অভিনেত্রী হলেন জুহি চাওলা। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সলমন জানিয়েছিলেন, হয়তো জুহির বাবা যেমন ছেলে চাইছিলেন তেমনটা আমি নই। সেদিন আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু জুহির ওপরে আমার কোনো রাগ নেই, ও একটি মিষ্টি মেয়ে। তবে কি এই কারণের জন্যই সলমন এবং জুহিকে কখনো একসাথে দেখা যায়নি? বর্তমানে জুহি ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করে সুখে সংসার করছেন, অন্যদিকে সলমন চির যুবক রয়ে গিয়েছেন। ঐশ্বর্য থেকে ক্যাটরিনা সবাই তাকে খুবই ভালোবাসতেন, কিন্তু কেউ নিজেদের জীবন স্যাক্রিফাইস করেননি। সলমন একজন প্রেমিক হিসেবে ভালো হলেও তিনি ওভার পজিটিভ, আর এই কারণেই তার প্রেমিকারা তাকে ছেড়ে চলে গিয়েছেন বলে জানা যায়। সম্প্রতি কিসে কা ভাই কিসে কি জান ছবির নায়িকা পূজা হেগড়ের সঙ্গে সলমনের প্রেমের কথা শোনা যাচ্ছিল, যদিও সেসব এখনও অতীত। এখন নতুন প্রেমে পড়েছেন সলমন। বলিউড কিংবা টলিউড নয়, তার প্রেমিকা হলিউডের অভিনেত্রী সামান্থা লখৌটের প্রেমে পড়েছেন সলমন খান। শুধুমাত্র সলমন নয়, তার বাবা সেলিম খানের সঙ্গে একাধিক ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সেই থেকেই জল্পনা আরও তীব্র হচ্ছে। তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসবেন ভাইজান? আর তার বিপরীতে থাকবেন হলিউড সুন্দরী?